নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাসি ভাত দিয়ে ভাত ভাজার রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব প্রথমে। পেঁয়াজ আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি, সামান্য টমেটো কুচি। পেঁয়াজের সাথে লঙ্কা টমেটো একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মটরশুঁটি বা কড়াইশুঁটি, দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা। আবারও সবটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব একটা ডিম। সমস্ত উপকরণের সাথে ডিমটা ভালো করে ভেজে নেব। দিয়ে দেব আরো একটু তেল। ডিম আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি ভাত। এই ভাতটা কিন্তু আমার বেঁচে যাওয়া বাসি ভাত। ভাতটা এবার মিশিয়ে নেব ভালো করে। আপনারা যদি চান টেস্ট অনুযায়ী টমেটো সস, চিলি সসও মিশিয়ে নিতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। খুব সহজে তৈরি হয়ে গেল ভাত ভাজার রেসিপি। এবার থেকে বাসি ভাত ওয়েস্ট না করে বানিয়ে ফেলতেই পারেন ভাত ভাজা। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।